তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনা কপ্টার। কপ্টারের সেনার পদস্থ কর্তারা ছিলেন এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তার পরিবারের লোকজন ওই কপ্টারে ছিলেন। তবে তিনি কেমন আছেন বা কতজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে না আসলেও যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, 14 জন ওই কপ্টারে ছিলেন এবং ইতিমধ্যে 3 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই মুহূর্তে রেস্কিউ অপারেশন জারি রয়েছে। কপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সূত্র মারফত এই খবরই আমাদের কাছে আসছে। তবে তিনি কেমন আছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আহত সেনাকর্তা যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের অত্যন্ত নির্ভরযোগ্য একটি কপ্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ M1 MI-17, এই কপ্টারটি আজকে ভেঙে পড়েছে তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে এবং ইতিমধ্যে রেস্কিউ অপারেশন শুরু হয়ে গিয়েছে। আর্মির তরফ থেকে সেখানে পৌঁছে যাওয়া হয়েছে, আর্মির তরফ থেকে উদ্ধার কাজে হাত লাগানো হয়েছে এবং 14 জন সেই কপ্টারে ছিলেন এমনটাই সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। 3 জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এটা জানতে চাইবো যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেভাবে দুর্ঘটনা ঘটেছে, কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়, ধরন দেখে কি মনে হচ্ছে? দেখুন, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন, এটা হচ্ছে একটা ট্রাই সার্ভিসেস অর্গানাইজেশন যেখানে মিডল লেভেল অফিসার্সদের ট্রেন করা হয় হায়ার অ্যাপয়েন্টমেন্টস মানে অ্যাচিভ করার জন্য, আর এখানে অফিসার্সরাও কোর্স করতে আসে। আমি যখন এই কোর্সটা করেছি 1989-90 তখন US অফিসার্স, ক্যানেডিয়ান্স, ইউরোপ থেকে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ থেকে এরা এখানে কোর্স করে, আর এইখানে প্রায় সিনিয়র আর্মি অফিসার্স মানে আর্মি অফিসার্স শুরু হয় ডিফেন্স সার্ভিসেস অফিসার্স, আর্মি, নেভি, এয়ারফোর্স অফিসার্স, ফরেন ডিগনিটারিজরা এখানে অফিসার্সদের লেকচার জন্য আমরা ইনভাইট করে আর ওরা লেকচার দেন অনেক সাবজেক্টসে। সিডিএস বিপিন রাওয়াত সুলুর এয়ারফিল্ড একটা আছে কোয়েম্বাটোরের কাছে, ওইখান থেকে উনি এই MI-17 চপারে ওয়েলিংটন যাচ্ছিলেন। আমি যেটা জানতে পেরেছি, ওই হেলিকপ্টারটা হঠাৎ মানে স্টল করে আর ইঞ্জিন পাওয়ারটা লুজ করে আর যার জন্য চপারটা ক্র্যাশ করেছে। যেটা আমরা জানতে পাচ্ছি 14 জন গুরুতরভাবে ইঞ্জিয়ার হয়েছে, তার মধ্যে মিসেস বিপিন রাওয়াতও ছিলেন। এরকম যখন ইভেন্টস হয় তখন আমরা সিনিয়র অফিসার্স আর তার লেডি ওয়াইফকেও ইনভাইট করি আর তারা সার্ভিস মানে এয়ারক্রাফ্টে করে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যান, যার জন্য মিসেস বিপিন রাওয়াতও অ্যাটেন্ড করতে গিয়েছিলেন এই ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটনে। কিন্তু এই যে ক্র্যাশটা হয়ে গেল এটা আমরা এক্সপেক্ট করতে পারছি না কি করে হলো। এখন এয়ার ইনভেস্টিগেশন হবে, ওরা জানতে চেষ্টা করে যে কি ফল্টটা হলো যার জন্য হেলিকপ্টারটা স্টল করলো, ইঞ্জিন পাওয়ার লুজ করলো আর ক্র্যাশ করলো। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে 14 জন ইঞ্জুরি, যারা সিরিয়াস ইঞ্জুরি হয়েছে তাদের অবস্থা কি এখনো ডিফেন্স সার্ভিসেস কিছু বলেনি, তো আমাদের অপেক্ষা করতে হবে। ইয়েস ব্রিগেডিয়ার সান্যাল, একটা তথ্য আমরা পাচ্ছি সেনা মারফত যে ওই কপ্টারে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত তিনি ছিলেন, এটা আর্মির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, এটা কনফার্ম করা হয়েছে আর্মির তরফ থেকে? হ্যাঁ হ্যাঁ, এটা জেনারেল এন্ড মিসেস বিপিন রাওয়াত দুইজনাই ছিলেন। আচ্ছা, আর এরকম ইভেন্টসে আমরা সিনিয়র আর্মি অফিসার্সদেরও ইনভাইট করি এইসব ইভেন্টস অ্যাটেন্ড করার জন্য। এটা হচ্ছে একটা অফিসিয়াল ইভেন্ট যার জন্য লেডিজরা পারমিটেড হয় এই হেলিকপ্টারে যাতায়াত করতে, আর তার জন্য মিসেস রাওয়াতও অ্যাটেন্ড করছিলেন। ইয়েস, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার সান্যাল আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। এবং আর্মির তরফ থেকে যে খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে যে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত তিনি সেখানে ছিলেন, সেই কপ্টারে তিনি ছিলেন এবং 14 জন ওই কপ্টারে ছিলেন, সেনার উচ্চপদস্থ কর্তারা ছিলেন তাতে এবং MI-17 এই কপ্টারটি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার সাথে সাথেই আগুন লেগে যায়। ইন্ডিয়ান এয়ারফোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ কপ্টার এটি, MI-17 কপ্টার। তবে কি কারণে এই দুর্ঘটনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 14 জন ছিলেন ওই কপ্টারে যেটা জানতে পারা যাচ্ছে এবং আর্মির তরফ থেকে যেটা নিশ্চিত করা হয়েছে যে চিফ অফ ডিফেন্স স্টাফ
জেনারেল বিপিন রাওয়াত তিনি ছিলেন ওই কপ্টারে এবং ব্রিগেডিয়ার সান্নাল তিনি যেটা আমাদেরকে জানালেন যে এবং তার স্ত্রীও ওই কপ্টারে ছিলেন এমনটাই কিন্তু জানালেন ব্রিগেডিয়ার সান্নাল আমাদেরকে। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় ওই কপ্টারটিতে, উদ্ধার কার্য এখনো চলছে, সম্পূর্ণ রূপে এখনো পর্যন্ত তথ্য আমাদের কাছে এসে পৌঁছয়নি। তবে যেটা যতটুকু আমরা জানতে পারছি সেনার তরফ থেকে যেটা নিশ্চিত করা হয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী ছিলেন ওই কপ্টারে এমনটাও কিন্তু আমাদেরকে জানালেন ব্রিগেডিয়ার সান্নাল, তিনিও সেই কথা আমাদেরকে জানালেন। এবং গভীর জঙ্গলে ভেঙে পড়েছে সেনার কপ্টার, তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকিদের খোঁজে।